আপনারা যারা পুরীতে এসে রান্না করিয়ে খেতে চান তাদের জন্য এই ভিডিওটা। কথায় আছে মাছে ভাতে বাঙালি, আমরা যেখানেই ঘুরতে যাই না কেন দুপুরে একটু মাছ ভাত না হলে ঠিক জমে না, কি তাই তো? আর সেটা যদি বাড়ির রান্নার মতো হয়, ও তাহলে তো জমে ক্ষীর। জন্টুদার রান্নাঘর, মাছ রান্না করা হচ্ছে। তাই পুরীতে আমাদের জন্য রয়েছে আস্ত একটি বাঙালি বাজার। রান্নার খরচ কেমন নেন? বাবা বলতেন পুরীর এই বাজার থেকেই সস্তায় মাছ মাংস সবজি কিনে তারা নিজেরাই রান্না করে খেতেন। এই দেখুন তাজা শিঙি মাছ, আর এই যে এটা মাগুর। বর্তমানে এগুলো কতটা সস্তা, রান্না করিয়ে খাওয়া কি আদৌ লাভজনক, সব কিছু আপনাদের ডিটেলসে দেখাবো, সঙ্গে থাকুন। এছাড়া এই ভিডিওতে পাবেন পুরী বাজার সংলগ্ন কিচেন যুক্ত হোটেলের ফোন নম্বর। পুরীতে স্বর্গদ্বার বিচের খুব কাছেই রয়েছে স্বর্গদ্বার বাজার। চৈতন্যদেবের মূর্তি থেকে স্বর্গদ্বার রোড ধরে আপনি খানিকটা আসবেন, তারপরে আপনি ডান দিকে বাজার পাবেন। এই গলিটা দিয়ে অনেকটা হেঁটে যেতে হবে আপনাকে, আর দুপাশেই আপনি সবজি বাজার বা মুদি বাজার সব কিছুই পেয়ে যাবেন। এটা কী শাক? এটা লটে শাক। কেমন কী দাম আছে? এক আটি চারটে আটি 20 টাকা। আর এইটা কী শাক? এটা আচ্ছা, এটা কত করে? 10 টাকা এক আটি। ঢুকে আপনি এরকম মুদির দোকান পাবেন, প্রচুর ব্যস্ততা, চাল ডাল সব কিছুই পেয়ে যাবেন। ডাল ডাল সবজির দোকান দেখুন, মুদির দোকান সব কিছু পাবেন। দেখুন পাস্তা রয়েছে, বড়ি থালা বাটিও পেয়ে যাবেন কাগজের, আর বিভিন্ন রকম চাল রয়েছে দেখুন। এই চালটা কত করে দাদা? 50 টাকা। 50 টাকা কেজি দুধের সার এটা। আচ্ছা, আর পাশেরটা? এটা এটা আছে কম দামি মিনিকেট। এটা কত করে? 40 টাকা। আচ্ছা, সর্ষের তেল? সর্ষের তেল 155 টাকা। 155 টাকা। ইঞ্জিন আছে, এটা সালোনি আছে। আপনারা ঢুকেই দু একটি দোকান পরেই এই দোকানটি পেয়ে যাবেন। দাদার নাম কি দাদা? আমার নাম অজয় কুমার নায়েক। অজয় কুমার নায়েক, ওয়েস্ট বেঙ্গল বাসী, চলে আসো হাসি হাসি, আমরা আপনাদেরকে খুব ভালোবাসি। এই অজয়দার দোকানের অপোজিটেই আরেকটা মুদির দোকান রয়েছে, মোটামুটি একই রেটে পাবেন। এখানে বড় বড় সয়াবিনের চাঙ্ক রয়েছে দেখুন। দাদা এই সয়াবিনগুলো কত করে দাদা প্যাকেট? এই ধরুন এইটা? আচ্ছা, মানে 10 টাকার ডিসকাউন্ট, সেটা মানে 100 টাকা পড়ছে, 100 টাকা। এই বড়ি রয়েছে, বিভিন্ন রকম বড়ি। বড়িটা এখানে কত করে পড়ছে? এটা এই বড়িটা? আচ্ছা, 20 টাকা লেখা আছে, হ্যাঁ। আর এটা 25 টাকা লেখা রয়েছে। সাদা তেল পাবেন এখানে, কন্টেনার পাবেন দেখুন আপনারা। কন্টেনার রান্নার পরে আপনাকে খাবার দাবার নিয়ে যেতে লাগবে। সবজি আলু কত করে দাদা? আলু 20 টাকা কেজি। পেঁয়াজ 30 টাকা কেজি। পটল কত করে কেজি দাদা? বেগুন 40 টাকা কেজি। আচ্ছা দাদা, ফরচুন তেল কত করে পড়ছে? 170 টাকা, 160 টাকা। এগুলো কি 1 লিটার সব? আপনার মুড়ির প্যাকেটগুলো কেমন কী দাম? আচ্ছা, আর এই চাউমিন 60 টাকা, 1 কিলো 30 টাকা। মিনিকেট চাল এটা? বাঁশকাঠি, এটাও বাঁশকাঠি। কোনটা কেমন দাম আছে? দুটোই 60 টাকা করে কেজি। সব রকম সস পাবেন দেখুন, সয়া সস বা গ্রিন চিলি সস। সবজির বড় একটা দোকান দেখুন। ক্যাপসিকাম কত করে দাদা? ক্যাপসিকাম 80 টাকা। বাঁধাকপি ফুলকপি? ফুলকপি 40 টাকা, বাঁধাকপি 25 টাকা। আচ্ছা, ডিম কত করে? ডিম 5 টাকা পিস, তাই তো? ও, এটা কি পোলট্রির ডিম? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ঘর সংসারের আইটেম সব পাওয়া যায়। সব কিছু পাওয়া যাবে, বালতি, চামচ, কন্টেনার, খাবার নেওয়ার জন্য কন্টেনারও আছে। এই যে হ্যাঁ, কন্টেনারগুলো কেমন দাম আছে? কন্টেনার আছে 5 টাকার থেকে 50 টাকা পর্যন্ত আছে। ভিড় হচ্ছে কেমন? এখন ভিড় নেই, এখন একটু ফাঁকা আছে। একটু ফাঁকা আছে। এখানে কি এই বাজারে কি বেশিরভাগই বাঙালি টুরিস্টরাই আসে? বাঙালি মানে সবজি বাজার তো দেখালাম আপনাদের, এবার চলুন মাছ বাজার দেখাই।
ভেটকি মাছ। এটা কত বড় ভেটকি দেখুন। চিংড়ি, পাবদা, ওদিকেও চিংড়ি রয়েছে, ইলিশ আছে। এটা কি মাছ আছে দাদা? পার্শে। আর এটা ভোলা। এই ভেটকিটা কত দাম আছে? 600। চামড়া চিংড়ি এটা কত করে কেজি? 380। গলদা চিংড়ি, গলদা চিংড়ি তো আর এটা চামড়া চিংড়ি তাই তো? ওইটা কত করে? 360 টাকা। আর এই গলদাগুলো? 400 টাকা আছে, 430 টাকা। এইটা 400 টাকা আর এটা 430 টাকা। এটা তো ভাঙন মাছ তাই তো? ভাঙন কত করে ভাঙন মাছ? 380 টাকা। আর দেখুন এই যে রুই কাতলা এগুলো তো থাকেই সব জায়গায়। এটা হচ্ছে বলা হয় দাঁতলে, দাঁতলেরই এক ধরনের প্রজাতি, এটাকে পানথালি বলে সুন্দরবনের ভাষায়। দিদি এই পানথালিগুলো কত করে? 700। আর এটা 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 700, ওটা 600। আর এই যে ভাঙানটা কেমন দাম আছে? আচ্ছা 350। এটা 600 টাকা। আচ্ছা ভোলা 250 টাকা কেজি, 280। দেখুন একটা কথা হচ্ছে, পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে মাছ পাওয়া যায়। আপনারা এখানে মাছ দেখে কারোর সস্তা মনে হতে পারে, কারোর বেশি দামি মনে হতে পারে, তো আপনারা সেটা বিচার করেই আসবেন। এটা কি মাছ আছে? খয়রা, খয়রা। ও ওটা আছে পার্শে। পার্শে কত করে কেজি যাচ্ছে? পার্শে কত করে কেজি? 250 টাকা। আর এটা তো কাঠকই তাই তো? কাঠকই কত করে? 100 টাকা কেজি। চাপড়া চিংড়ি তো ওটা। আর এটা এটা কি চিংড়ি? কি চিংড়ি এটা? ওটাও ছোট জাতের চাপড়া। আচ্ছা এটা কেমন দাম আছে? এটা 200 টাকা। আর এইটা 300 টাকা। এটা হচ্ছে লাল ভোলা, এটা 250 টাকা কেজি। আর এই যে দেখুন আর মাছ রয়েছে, এটাও 250 টাকা কেজি। প্রচুর মাছ পাবেন বিভিন্ন ভ্যারাইটি, বড় বড় ট্যাংরা 300 টাকা কেজি। এটা কি গুলশি ট্যাংরা? আচ্ছা খাসির মাংস কত করে দাদা? খাসি 750 টাকা কেজি। কত করে দাদা খাসি? 650। আচ্ছা ওখানে 750 বলছে, এখানে 750। হ্যাঁ ওটা 600। আচ্ছা আচ্ছা কোকিলা দয়রা। আচ্ছা আর ওইটা ঢেলা পেঁচা, ওটা কত করে দাম আছে? আচ্ছা আচ্ছা এই দেখুন তাজা শিঙি মাছ। শিঙি মাছ কত করে? শিঙি 600 টাকা কেজি। বেশ বড় একটা শোল রয়েছে, 350 টাকা কেজি। কান মাগুরটা কত করে? 180 টাকা কেজি। কান মাগুর ভীষণ স্বাদের মাছ, লবণাক্ত জলের মাছ, এখনো জ্যান্ত। কোনো কোনো মাছ পশ্চিমবঙ্গে দাম এর তুলনায় কম। আসলে টুরিস্ট স্পট তো, এখানে সব বাঙালিরাই কিনতে আসেন, সেই জন্য এখানকার যে ব্যবসাদাররা তারা সেই অনুযায়ী দাম চেয়ে থাকেন। তো এটা বুঝে শুনেই আপনারা কিনবেন। এখানে বেশ ফ্রেশ মাছ রয়েছে। ইলিশ কত করে দিদি? 800। 800 টাকা কেজি। আর এই যে ভেটকিটা, ভেটকি 550। আচ্ছা চিংড়ি রয়েছে, বেশ বড় বড় গলদা চিংড়ি। আর এই কাঁকড়াটা কত করে দিদি? কাঁকড়া 300 টাকা কেজি। মাছ কেনার পরে কিন্তু এর আশেপাশে প্রচুর জায়গা আছে, আপনারা মাছ কাটিয়ে নিতে পারবেন। দেখুন বিশাল একটা ইলিশ মাছ কিনেছেন, সেই এখানে কাটাতে দিয়েছেন।
তাহলে কাটিং এর খরচ কেমন নেন? 10 টাকা কিলো। 10 টাকা কেজি। মাল বাজারে ঢুকতে গিয়ে আপনারা বাহাতে এরকম চিকেনের দোকান পাবেন। এটা চিকেন 220, গোটা দিবে 160। আচ্ছা 220 হচ্ছে কাটা আর 160 হচ্ছে গোটা। আর আপনাদের এখানে কি দেশি টেশি পাওয়া যায়? দেশি পাওয়া যায়, আজকে সরিয়ে শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দেশি কেমন রেট এখানে দাদা? দেশি হলো 450 টাকা গোটা কেজি, পালক সবজি। আচ্ছা আচ্ছা, কাটা গোটা সব মিলে 450। আপনারা তো মাছ মাংস বা সবজি টবজি যাই কেনেন না কেন, যদি এখানে রান্না করিয়ে খেতে চান তাহলে রান্নার তো দোকান দরকার না, যারা আপনাদের খাবার রান্না করিয়ে দেবে। চলুন সেই ধরনের রান্নার দোকান আপনাদের দেখিয়ে আসি। এই দিক দিয়ে আপনি পুরী বাজারে ঢুকবেন, এই দেখুন এই দিকে হচ্ছে চিকেন, তার পেছনে মাছের বাজার, আর আপনি আরেকটু চলে আসলে এই দিকে বাঁদিকে দেখুন জন্তুদার রান্নাঘর, এখানে সব রান্না টান্না করিয়ে দেওয়া হয়, মাছ রান্না করা হচ্ছে। কেমন কি রেট নেন আপনারা? চিকেন 150 টাকা কেজি, হাফ কেজি 100, আর যদি মাছটা একই রেট 150 টাকা কেজি আর হাফ কেজি 100 টাকা। আর এমনি ভাত বা ডাল এগুলো রান্না করতে কেমন কিনেন? ভাত 50 টাকা হচ্ছে কেজি, কেজিতে। আর ডাল 100 গ্রাম 50 টাকা। ভাই নিরু কিচেন, চিকেন কেজি হিসাবে কত নেন? কেজি 160 টাকা কেজি। হাফ কেজি? হাফ কেজি 100 টাকা। 100 টাকা। আর মাটন যদি রান্না করে তাহলে একই রেট নাকি? না না, মাটন আলাদা। মাটন কত রেট? মাটন 250 টাকা কেজি। 250 টাকা কেজি। রান্না করিয়ে দিতে? রান্না করিয়ে দিতে। মাছের রেট কত? 180 টাকা কেজি। আর হাফ কেজি? হাফ কেজি 100 টাকা। আচ্ছা, আর ভাত ডাল এগুলো রান্না করতে কেমন কিনেন? ভাত চাল কেজি 60 টাকা। 60 টাকা। আর ডাল দেখে, পরিমাণ দেখে, কত ডাল কে করবে পরিমাণ দেখে। আচ্ছা আচ্ছা, 100 গ্রাম 50 টাকা মতো এরকম পড়ে নাকি? কি ডাল? ডাল 100 গ্রাম 30 টাকা। 30 টাকা। যেটা বুঝলাম আর কি, সেটা হচ্ছে আপনারা যদি 2-3 জন আসেন তাহলে রান্না করিয়ে কোনো লাভ নেই, কারণ হোটেলে আপনি এর থেকে সস্তায় খেতে পারবেন, আর সেক্ষেত্রে বাজার করার হ্যাপাটাও থাকবে না আপনাদের। যদি 8-10 জনের গ্রুপে আসেন তাহলে রান্না করিয়ে লাভ। তো আপনারা যদি গ্রুপে আসেন তাহলে চেষ্টা করতে পারেন, আর যদি কারোর মনে হয় যে আমরা এখানে রান্না করিয়েই খাবো বেশি নিক, সে আপনারা তাহলে রান্না করিয়ে খাবেন। স্বর্গদ্বার বাজারের আশেপাশে রয়েছে প্রচুর হোটেল এবং হলিডে হোম, যেখানে আপনারা চাইলে নিজেরা রান্না করেও খেতে পারবেন। তাদেরই কিছু ফোন নম্বর এখানে দেওয়া থাকলো, আপনারা প্রয়োজন হলে কল করে নেবেন। এটা শান্তিনিকেতন হলিডে ইন, রানী গেস্ট হাউস। বাজারের গায়েই রয়েছে মোনালি কটেজ, এটা হলো স্ট্র্যাটেজিক ইন। হোটেল গীতাঞ্জলি, নিউ আমন্ত্রণ লজ। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।